হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ঢুকে পড়েছি রান্নাঘরে রোজকারের মতন, আর ফ্রিজ থেকে মামার মাছ বার করে নিলাম। আর মাছ তো দেখতেই পাচ্ছ একেবারে বরফে ঢাকা। তো চলো, বেসিনেও বাসন কোসন জমেছে, সকালের কাজ শুরু করব। কিন্তু তার আগে মাছটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে আমার সব কাজ হতে হতে মাছের বরফ গলে যায়। তো চলো সঙ্গে থাকো, বেসিনের বাসনগুলো মাজতে শুরু করি আর দেখতে থাকো আমার ব্লগটা। আমার বাসন মাজা কমপ্লিট, ফ্রিজ খুলে আমি এখন যা যা রান্নাবান্না করে এগিয়ে রাখা ছিল সেগুলোকে এক এক করে বার করে নেব। তোমরা তো জানোই যে সকালবেলাটা তাড়াহুড়ো সামাল দেওয়ার জন্যে আগের দিনকেই আমার পরের দিনের রান্না একটু একটু এগিয়ে রাখতে হয়। ওদিকে তোমাদের দাদাভাই ব্রাশ করছে, অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর আমি করছি আমার কাজ। তো চলো দেখতে থাকো ব্লগটা, একে একে সব কিছু বার করি আর দেখা হচ্ছে তোমাদের সাথে তারই ফাঁকে ফাঁকে। ভাত একেবারে বেশি ছিল কালকে রাতের ভাত, সেই ভাতটাকে একদিকে গরম করতে বসিয়ে দিলাম। আর এইভাবে জল দিয়ে গরম করলে একেবারে ঝরঝরে ভাতই হয়ে যায়। আরেকদিকে আমার চা বসিয়ে দিয়েছি, দুধ চা, যেটা খেয়ে আমি সারা দিনের এনার্জি পাই। মানে মাম্মাকে সেই স্কুলে দিতে যাই, এই চা বিস্কুট খেই, আর তারপরে এসে আমি কিন্তু ব্রেকফাস্ট করি। কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমার হাতে আর ব্রেকফাস্ট করার মতন সময় থাকে না। তো চলো এখন আমি চাটাকে বানিয়ে ফেলি, তারপরে বসে একটু চা খাই। গতকালকে সম্পূর্ণ নিরামিষ রান্না করেছিলাম, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে রান্না করেছিলাম। আর আজকে তোমাদের দাদাভাই বলেই দিয়েছে যে আমিষ রান্না করতে হবে, মানে নিরামিষটা খেয়ে নেয় তবে আমিষটা খেতেই বেশি পছন্দ করে। তবুও কোনো একটা দিন, হয় শনি নয় মঙ্গলবার, এরকম ফিক্সড কোনো দিন নেই আমার নিরামিষ খাওয়ার, কিন্তু চেষ্টা করি সপ্তাহে একদিন নিরামিষ রান্না করার। তো এটাই এখন গরম বসিয়েছি, তোমাদের দাদাভাই টিফিনে নিয়ে যাবে, খেয়ে যাবে। তো চলো এখন খাবারগুলো গরম করি। তোমরা আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছো যে তোমরা নাকি ম্যাক্সিমামই আমার মানে ভিডিও যারা দেখো তারা নাকি ম্যাক্সিমামটাই হচ্ছে চ্যালেঞ্জ ভিডিওর জন্য ভিডিও দেখো, তোমরা নাকি আমার ডেইলি ভ্লগ নিয়ে এতটুকুও দেখতে ভাবিত নয়। সত্যি কথা বলতে আমি নিজেও ব্যক্তিগতভাবে তোমাদেরকে নিয়ে ভাবিত নয়। তার কারণ হচ্ছে আমি প্রথম থেকে আমার প্রথম চ্যানেল থেকে বলে আসছি আমার চ্যানেলটা কিন্তু ডেইলি ভ্লগের ওপরে ডিপেন্ড করেই বানানো। অতএব আমি ক্রিয়েটার, আমার কন্টেন্ট কী হবে সেটা আমার বিচার্য ব্যাপার। তোমাদের যাদের দেখতে ভালো লাগবে তারা দেখবে না, দেখবে, আর যাদের পছন্দ হবে না তারা দেখবে না। ইউ ক্যান কুইট, আমি বারবার তোমাদেরকে এক কথা বলেছি। অতএব আমার সাবস্ক্রিপশন নিয়ে কোনো রকম মুক্তি আমি তোমাদের থেকে কিন্তু পেতে চাই না। তো শুক্তোটাও গরম করা হয়ে গেল, এবার রেডি করব মাম্মার স্কুলের টিফিন। মাম্মাকে আজকে একটা রোলই বানিয়ে দেব। তো চলো আমি রুটিটাকে একটু ভেজে নিচ্ছি, আটার রুটি দিয়েই করে দেব, বিকজ ময়দার থেকেও আটাটা অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্যে, কারণ এটাতে ফাইবারও থাকে বেশি আর ময়দাটা অনেক বেশি রিফাইন্ড হয়ে যায়। তো চলো মাম্মার টিফিনটাও রেডি করি, সঙ্গে থাকো।
চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এতক্ষণে বসলাম কিন্তু চা খেতে, তার মাঝখানে ভাবো কতগুলো কাজ করলাম। অ্যাকচুয়ালি ওই যে বলি, গরম চা খেতে আমি একেবারেই ভালোবাসি না। আর যে কথাটা তোমাদের সাথে বলছিলাম যে তোমরা আমাকে যে যারা সাবস্ক্রিপশন নিয়ে ধমকি দিচ্ছ, আমি কিন্তু তাদের ধমক বা চমক কোনোটাই খেতে একেবারে রাজি নয়। আমার যা ইচ্ছে হবে আমার কন্টেন্টে তাই তোমরা দেখতে পাবে। আবারও বলছি, যাদের প্রয়োজন হবে তারা দেখবে, নতুবা দেখবে না, ঠিক ভিডিওটা কেউ না কেউ দেখবে এটা আমার আশা। কারণ আমি যথেষ্ট কোয়ালিটি মেনটেন করি, আর ডেলি ব্লগ মানেই সেটা বোঝায় যে আমার দৈনন্দিন জীবনযাত্রা। এখন একটা বাড়ির বউ বা মানে মা, তার দৈনন্দিন কাজকর্মগুলো প্রায় সেমই হয়ে থাকে, তবুও তার মধ্যে ভ্যারাইটি রাখার চেষ্টা করি। অতএব যা দেখাবো সেটা যদি ভালো লাগে সেটা দেখো, নতুবা দেখো না। চলো, দাদাভাই টিফিনটা প্যাক করে দিয়েছি, দাদাভাইকে দিয়েছি দেখো আজকে ভাত, তার সাথে শুক্তো আর ফুলকপি আলুর তরকারি, ও মিষ্টি দেব। কালকে দিদি এসে এত মিষ্টি দিয়ে গেছে ওর ছেলে হয়েছে বলে, আর আমার ফ্রিজে না মিষ্টি শেষ হয় না আনলে, কারণ আমরা একেবারেই মিষ্টি খেতে পারি না। তো ছানার জিলিপিও রয়েছে আগের, এটা দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে টিফিন। মামাকে স্কুলে দিয়ে ফেরার পথে চলে এসেছি এখন মাটনের দোকানে মাটন কিনতে। তোমাদের দাদাভাই গতকালকে নিরামিষ খেয়েছে, তাই আজকে তার আবদার হলো মাটন খাওয়া। ফেরার পথে মাংস নিলাম, ভিডিও খুব একটা করতে পারিনি মাংসের দোকানে গিয়ে, কারণ রয়েছে ভীষণই তাড়াহুড়োতে। তার কারণটাও বলছি, কারণ তোমাদের দাদাভাই আজকে মাটন খাবে আবদার করেছিল, তো একেবারে বাবাকে নিয়েই গেলাম আমি মাটনের দোকানে, মাটন কিনে নিলাম, কারণ মাম্মাকে স্কুলে দিয়ে যখন ফিরি তখন বাবার সঙ্গেই আমি ফিরি। তো চলো, এখন হাতে বিশেষ একটা সময় কিছু নেই আমার, একেবারে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি মাটনটা রান্না করতে হবে। তো আমি এখন ব্রেকফাস্ট বাকি, আমার ব্রেকফাস্ট পরে করব, তার আগে দাঁড়াবো এখন আমি মাটনটা রেডি করতে, মানে মাটনের অন্তত জোগাড় যন্ত্রটা করে নিয়ে দেন ব্রেকফাস্ট করব, তাহলে হেডেক হয়ে যাচ্ছে আমার একটু কাজ না এগিয়ে থাকলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো, মাংসটা ধুয়ে নিয়েছি, এবার একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। টক দই, একটু সর্ষের তেল, নুন, চলো ব্রেকফাস্ট এখনো পর্যন্ত করিনি, এরপরে যদি ব্রেকফাস্ট শেষ করে রান্না করতে যাই না আমার অনেকটা সময় লেগে যাবে। মামার স্কুলে আজকে ছেড়ে আসতে আমার একটু সময় লেগেছে, নইলে আমি যে সময় মামার স্কুল থেকে বেরিয়েছি সেই সময় অন্যান্য দিন আমি বাড়িতে চলে আসতে পারি। তেল গরম হয়ে গেছে, জিরে তেজপাতা সব কিছু দিয়ে দিলাম, ফোড়নে আর বেশি কিছু দেবো না। দেবো আদা বাটা, একচুয়ালি মুরগি হলে না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু মাটন রান্না করতে চিকেন যত সহজে রান্না হয় মাটন তো তত সহজে রান্না হয় না। খাবো যখন খেতে ভালো না হলে না আমার আবার পোষায় না। বড়টা মুখ ফুটে খেতে চাইলো, বাবা মাকে পাঠাবো আজকে অনেকদিন বাদে, আমি একটু মাটন রান্না করলে বাবাও ভালোবাসে খেতে আমার হাতের মাটনটা। তো চলো এখন পেঁয়াজ রসুন সব কষুক, তারপরে এতে গুঁড়ো মশলা দেবো।
ঘড়িতে সময় বেজে গেছে দুপুর একটা, মামাকে আনতে যেতে হবে। কড়াতে আমার মোটামুটি কষানো কমপ্লিট। এবার আমি এটাকে দেবো প্রেশারে, হাতা সাহায্য নিতে হবে, হাতা ছাড়া উঠবে না। তো চলো, মাংস ঝোল সব দিয়ে দিয়েছি, ওপর থেকে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এবার এটাকে দেবো কিন্তু আমি প্রেশারে। তো চলো, এখানে রেডি হয়ে গেছে মাটনটা। এই হলো মাটন, একেবারে মাটনের লাল ঝোল, দেখতেই পাচ্ছ তোমরা। এই হলো মাটনের পিস আর ঝোলটাও দেখতে পাচ্ছ, একেবারে রেডি। আবার দেখা কিন্তু রাতের ডিনারে। তো দেখো, এখানে আমাদের রুটি সার্ভ করে নিয়েছি, আর আজকে রাতের ডিনারটা দেখাচ্ছি এই কারণেই, তোমাদের দাদাভাই তো রাতে এসেই মাটনটা খেয়েছে, তো এই হলো দাদাভাইয়ের মাটনটা সার্ভ করে নিয়েছি উইথ রুটি। তো বরের আবদার কিন্তু মেটাতে পেরেছি। চলো দাদাভাইকে দিয়ে আসি খেতে, আর তোমাদের সবাইকে গুড নাইট, আজকের ব্লগটা শেষ করে দিলাম, টাটা।